আজকে তোমাদের আজকে তোমাদের ইয়ে হচ্ছে পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। ঠিক আছে স্যার, শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছো? পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। স্যার এক মিনিট, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, সরল সমীকরণ কাকে বলে দেখো। বলবেন স্যার আরেকবার বলবেন। আরেক দিয়ে সরল সমীকরণ, সরল সমীকরণ বলে। শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। তারপরে তারিখ দেখতে পাচ্ছি না এখানে, এবার দেখা যাচ্ছে। আর এখানে x আর y হল স্থলক, এই জন্য দুই স্থলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানে শেষের দুইটা দুই স্থলক বিশিষ্ট সরল সমীকরণ আর দেখা যাচ্ছে না। হ্যালো, দেখা যাচ্ছে না স্যার, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না স্যার, আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। না স্যার, না স্যার, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? শুনতে তো পাচ্ছি স্যার, কিন্তু দেখা যাচ্ছে না। তারা শুনতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না। না স্যার, না স্যার, আলো পড়ছে স্যার। এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে স্যার, ভিডিও দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। আরে বেটা, এটা ছাত্র, এখানে দেখো, এটা হলো একতলক বিশিষ্ট সমীকরণ, একতলক বিশিষ্ট সরল সমীকরণ। লক্ষ্য করো ভালোভাবে, একতলক বিশিষ্ট সরল সমীকরণ, আর এটা হলো দুই স্থলক বিশিষ্ট সরল সমীকরণ, আর এটা হলো দুই স্থলক বিশিষ্ট সরল সমীকরণ। দেখা হয়েছে সবার? জি স্যার, জি, বুঝতে পারি? হ্যাঁ তন্ময়, হ্যাঁ বল। এখন আমরা সমাধান করব, এখন এই সরল সমীকরণের সমাধান করব, সরল সমীকরণের সমাধান করব। সমাধান তাহলে তোমরা সরল সমীকরণ কাকে বলে শিখছো? সরল সমীকরণ বুঝতে পারছো? দুই তলক বিশিষ্ট সরল সমীকরণ বুঝতে পারছো? এখন এগুলো সমাধান করব। আর দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। স্পষ্ট করে লেখা আছে তো, ভালোভাবে দেখা যাচ্ছে না। চেষ্টা করো, আমি তো আমি তো ভালোভাবে লিখছি। বাসের বারো নম্বর
সমান 30 4 সমান 30 এখানে স্যার দেখা যাচ্ছে না অজ্ঞাত স্যার দেখা যাচ্ছে এই দেখেন এখানে অজ্ঞাত রাশি হলো x বা চলো অজ্ঞাত রাশি বা চলো শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার অজ্ঞাত রাশি বা চলো কি এখানে এই স্যার অজ্ঞাত রাশি বা চলো কি এখানে x x এর মান বের করব x তো চলো বা রাশি তো অজ্ঞাত রাশি বা চলো সাধারণত বাম পক্ষে থাকে সাধারণত কোথায় থাকে বাম পক্ষে বাম পক্ষে বাম বাম পাশে বাম পক্ষে আমরা এক্স রাখব বাম পক্ষে বাম পক্ষে কি রাখব এক্স বাম পক্ষে আর একটা আছে কি 4 বাম পক্ষে আর আছে কি এক্স 4 তাহলে শেষ করব 4 কে শেষ করব 4 কে শেষ করতে হলে মাইনাস 4 লাগবে শুকে শেষ করতে মাইনাস প্লাস তাহলে বাম পক্ষে মাইনাস 4 মাইনাস মাইনাস 4 তাহলে রেজাল্ট হইবে এখানে মাইনাস 4 মাইনাস 4 কয় পক্ষে আমরা মাইনাস 4 কয় পক্ষে জি স্যার কয় পক্ষে 4 বিয়োগ করে এটা লিখতে হবে হ্যাঁ স্যার স্যার ভালো করে শোনা যায় না উভয় পক্ষে 4 বিয়োগ করে কয় পক্ষে 4 4 বিয়োগ করে বিয়োগ করে প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি গেছে থাকে কি x x সমান 13 থেকে 4 গেলে থাকে 9 9 এক সমান সমান 9 তোর মোবাইলে ডিস্টার্ব তাও সিম এটা মুন্দো দেখো না আমরা তো দেখতেছি এটা মুন্দো বলি তোরে দেখি বই 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 এটা মুন্দো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দিদি স্যার কাজী হারাহাত ভালো আইছি হারাহাত ভালো আছো তোরা কি ক্লাস থেকে কথা কই দিছো এ তো নয় কয় কয় পরে 20 নাম্বার চলো কত নাম্বার বলো 20 নাম্বার সাধারণত চলক বাম পাশে থাকে তার এখানে চলক ক্রিয়েট থাকবে মাইনাস 5 থাকতে পারবে না মাইনাস 5 5 আমরা তো শুধু এক্স এর মান বের করবো
কার মান বের করব সলো কে এক্স এর মান এক্স এর এক্স এর মান এক্স এর এক্স এর মান এক্স এর পাশে 3 আছে গুণাকারে হ্যাঁ এক্স এর পাশে 3 আছে কি আকারে গুণাকারে মানে 3 শেষ করতে হবে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে 3 দ্বারা হ্যাঁ ভাগ করব উভয় পক্ষকে এই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম এটা সাইড নোট দিতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে ভাগ করে ভাগ করে তোর আগে করিব ইরিছি সাধারণত বাম পক্ষে থাকে এই অঙ্কটা চরম ডান পক্ষে আছে ডান পক্ষ একটা আছে শেষ করতে হবে কি করতে হবে শেষ করতে হবে এই কারণে আগে মাইনাস এক্স দাও উভয় পক্ষে সেভেন এক্স মাইনাস টু মাইনাস এক্স এক্স প্লাস সিক্স মাইনাস এক্স উভয় পক্ষ আছে এক্স যোগ করে আর এই পক্ষে তাহলে আমি ভাগ করবো ভাগ করবেন ভাগ করবেন পক্ষকে মানে দেখায়
Assalamualaikum, sir. Allah Hafiz, sir. Allah Hafiz, sir. Allah Hafiz, sir. Rahat, rahat.